Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama राम राम हरि हरे मुकम करोति बासालं पंगुलं हयते गिरिं जत्कृपा तमहं वंदे परमानंद माधवम श्रीगुरु दिनतरणम श्री चैतन्य ईश्वरम আমরা ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্রবণ করলাম, যে অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কিভাবে তার প্রতি আসক্ত হয়ে যোগযুক্ত হওয়া যাবে, সে সম্পূর্ণরূপে তার সেই স্বরূপের কথা বর্ণনা করছেন। তো তিনি বলছেন যে আমি তোমাকে যে বিজ্ঞান সহ জ্ঞান দিব সেটা জানলে তোমার আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকবে না। কিন্তু এই বিষয়টি অত্যন্ত দুর্লভ, হাজার হাজার মানুষের মধ্যে একজন সিদ্ধি পার্জন চেষ্টা করে, যে হাজার হাজার চেষ্টা করে তার মধ্যে একজন পায়। তো ভগবান তার শক্তির কথা বর্ণনা করছেন, তার অপরাশক্তি এই জড়ভূত মহাভূত এবং পরাশক্তি জীবভূত জীবের কথা বর্ণনা করছেন। তো তিনি বলছেন এইভাবে এই জগতে চর অচর স্থাবর জঙ্গম সব কিছুর সৃষ্টি এবং প্রলয়ের কারণ হচ্ছেন ভগবান, এবং তার ঊর্ধ্বে আর কোনো তত্ত্ব নেই, সব কিছু তাতেই গাঁথা রয়েছে। তারপরে আমরা শুনলাম কিভাবে তিনি সব কিছুতে রয়েছেন, জলের মধ্যে তিনি রস, শশী সূর্যের মধ্যে তিনি প্রভা, বেদে প্রণব, আকাশে তিনি শব্দ, পুরুষের পৌরুষ, মাটির গন্ধ, আগুনের তেজ, জীবের জীবন, তপস্বী তপ, প্রতিটি জীবের বীজ, সনাতন বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বীর তেজ, বলবানের বল এবং ধর্ম অবিরুদ্ধ কাম, এই সব কিছু মধ্যে কীভাবে ভগবান রয়েছেন সবাইকে গ্রন্থিত করে রেখেছেন। তো উনি বলছেন এই সব কিছু এই ত্রিগুণ থেকেই হচ্ছে। তো সমস্যা আছে, এই ত্রিগুণের দ্বারা প্রতিটি জীব মোহিত হয়, তারা আমাকে জানতে পারছে না, আমার পরম অব্যভাবকে জানতে পারে না। কেন এই জগতে প্রতিটি জীব সমস্ত জগৎ তা মোহিত হয়ে রয়েছে এই তিনটি গুণের দ্বারা। তারপর বলছেন এই গুণকে অতিক্রম করা এ দূরতিক্রমণীয়, সম্ভব নয়, কিন্তু আমাকে যে প্রপত্তি করবে সে এই মায়াকে অতিক্রম করতে পারবে। কিন্তু চার প্রকারের মানুষ আমাকে প্রপত্তি করবে না, চার প্রকারের দুষ্কৃতিবান মানুষ আমাকে প্রপত্তি করবে না, তারা হচ্ছে মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞান, আর যাদের আসুরি ভাবাপন্ন, এই চার প্রকার লোক আমার কোনোদিন শরণাপন্ন হবে না। আরও চার প্রকার লোক রয়েছে, তারা আমার ভজনা করবে, কিন্তু তারা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী, এই চার প্রকারের মানুষ রয়েছে। এদের মধ্যে আর্ত অর্থার্থী এরা হচ্ছে সকাম, জিজ্ঞাসু জ্ঞানী হচ্ছে নিষ্কাম। এই চারজনের মধ্যে যে জ্ঞানী, সে কী জ্ঞানীর লক্ষণ কী, না একমাত্র ভক্তির মাধ্যমে আমার সঙ্গে নিত্য যুক্ত হয়ে থাকবে, সে হচ্ছে আমার অত্যন্ত প্রিয় আর আমিও তার অত্যন্ত প্রিয়। এই আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী এরা সবাই
ভালো, তারা উদার, কিন্তু তাদের মধ্যে যে জ্ঞানী সে সব থেকে শ্রেষ্ঠ। তো এরা সবাই বহু বহু জন্মের পরে তারা আমাকে পাবে, এই জ্ঞানস্তরে উত্তীর্ণ হয় যখন তারা বুঝতে পারবে সব কিছুর মধ্যে আমি রয়েছি, সব কিছু আমার সঙ্গে যুক্ত রয়েছে। তারপরে ভগবান দেব উপাসক এবং যারা ভগবানকে নিরাকার বলে মনে করে তাদের সম্পর্কে বলছেন যে কামের দ্বারা তাদের বুদ্ধি হত হয়েছে, তাদের জ্ঞান হরণ হয়েছে, তারা অন্য দেবতাদের উপাসনা করে, তাদের প্রকৃতি স্বভাব অনুসারে তারা বিভিন্ন দেবতাদের পূজা করে, এবং তারা যে বিভিন্ন দেবতাদেরকে পূজা করতে চায় তাদের মধ্যে শ্রদ্ধা আমি প্রদান করি, এবং দেবতারা যে ফল দান করে সেটাও আমি তাদেরকে দিয়ে থাকি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ফলটি অন্তযুক্ত, এটা যে ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর, দেব উপাসকরা দেবলোকে যাবে আর আমার ভক্তরা তারা আমার কাছে আসে, ই হল দেবতা উপাসক। আরও এক গোষ্ঠী রয়েছেন যারা বলে পরমব্রহ্ম মূলে তিনি নিরাকার, এই নিরাকার থেকে তিনি সাকার রূপ গ্রহণ করেছেন। তো ভগবান বলছেন তারা তাদের কোনো বুদ্ধি নেই, তারা এরকম কথা বলে, তারা জানে না যে আমি যে অব্যয় সর্ব উত্তম এই জিনিসটা তারা জানে না। কেন জানে না? না আমি সবার কাছে নিজেকে প্রকাশ করি না, আমি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখি, তাই যারা মূঢ় ব্যক্তি আমাকে বুঝতে পারে না, আমার আমি যে অজন্ম অব্যয় তারা বুঝতে পারে না। তো আপনাকেও মায়া আচ্ছন্ন করছে, জীবকেও মায়া আচ্ছন্ন করছে, তাহলে কী পার্থক্য আছে? না পার্থক্য হচ্ছে আমাকে মায়া আচ্ছন্ন করলেও আমি সব জানি, আমি অতীত বর্তমান ভবিষ্যৎ প্রতিটি জীবের সম্পর্কে আমি জানি, কিন্তু জীব মায়াচ্ছন্ন বলে সে কিছু জানতে পারে না। কেন এটা হয়? না তাদের ইচ্ছা দ্বেষ, এটা পাব এটা ঘৃণা করব, এই দ্বন্দ্বভাব, এই দ্বন্দ্বভাবের দ্বারা প্রতিটি জীব মোহিত হয়েছে, তো তাই তারা জানতে পারে না। কিন্তু যারা সমস্ত পুণ্যকর্মের দ্বারা পাপ থেকে মুক্ত হবে, পুণ্যকর্ম মানে সৎসঙ্গ লাভ করা পূর্বক যে পুণ্যকর্ম, তাহলে দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে তারা আমাকে দৃঢ়তার সহ ভজনা করবেন। তো এইভাবে জরা মরণ মোক্ষায়, যারা জরা মানে বৃদ্ধ অবস্থা, মরণ মানে মৃত্যু থেকে মুক্তি পেতে চায়, তারা মাম আশ্রিত যতন্তি, আমার আশ্রয় করে, আশ্রয় থেকে তারা কী করবে? চেষ্টা করবে, তে ব্রহ্ম, তারা ব্রহ্মভূত স্তর লাভ করবে, তদ বিদু কৃষ্ণম অধ্যাত্মম কর্মচ অখিলম। তো সে সমস্ত অধ্যাত্ম সব কিছু সে দিব্য এবং কর্ম সমস্ত কর্মকে সে বুঝতে পারবে। তারপরে বলছেন এই অধ্যায়ের শেষ শ্লোকে সাধিভূত অধিদৈবম মাং সাধিযজ্ঞম চ যে বিদুহ প্রয়াণকালপি চ মাং তে বিদুর্যুক্ত চেতসহ। এই শেষ শ্লোকে তিনি বলছেন যারা আমাকে জানবে, কিভাবে জানবে? না পরমেশ্বর রূপে জানবে, এবং আমাকে এই সমস্ত ভৌতিক প্রকাশের নিয়ন্ত্রণকারী বিধি রূপে জানবে, আর সমস্ত দেবতাদের নিয়ন্ত্রণকর্তা রূপে জানবে, সমস্ত যজ্ঞের রক্ষাকর্তা রূপে জানবে, তারাই দৃঢ়তার সঙ্গে আমাকে জানতে পারে, এমনকি মৃত্যু সময়ও আমাকে জানতে পারবে। এইরকম কথা বলে কৃষ্ণ এই অধ্যায়ের সমাপ্তি করেছেন। তো
তো এখানে 29 নম্বর শ্লোকে দেখছি তিনি বলছেন জরা মরণ মুখ্যায়, মানে মৃত্যু থাকে মুক্তি পাওয়ার আশায়। এবং 30 নম্বর শ্লোকে তিনি কয়েকটি শব্দ ব্যবহার করেছেন 29-30-এ। 29 নম্বর শ্লোকে দেখবেন লেখা আছে ব্রহ্ম অধ্যাত্ম কর্ম, এ তিনটে শব্দ ব্রহ্ম অধ্যাত্ম আর কর্ম। আর 30 নম্বর শ্লোকে অধিভূত অধিদৈব অধিযজ্ঞ একথা বর্ণনা করা হয়েছে। এভাবে 6টি শব্দ ব্যবহার করা হয়েছে। তো অক্ষর ব্রহ্মযোগ বা ভগবত প্রাপ্তি এই অষ্টম অধ্যায়টি বিশেষ করে এই মৃত্যুটি কি, মৃত্যুর সময়ে আমাদের কি করতে হবে, মৃত্যুর গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেছেন। তার আগে বলা আছে জরা মরণ মুখ্যায়, যারা বৃদ্ধ এবং মৃত্যু থেকে মুক্তি লাভ করতে চায়। তো ভগবান বলছেন যে যারা প্রয়াণকালে অপিচ মাং, প্রয়াণকালে মৃত্যু সময়ও তে বিদু যুক্ত চেতসহ, তারা কি করবে না তারা জানতে পারবে, আমার সঙ্গে যুক্ত থাকতে পারবে, এমনকি মৃত্যু সময়ও আমার সঙ্গে যুক্ত থাকতে পারবে। তো এই পরিপ্রেক্ষিতে অর্জুন ভগবান কৃষ্ণের কাছে জানবার জন্য প্রশ্ন উত্থাপন করছেন, কিং তৎ ব্রহ্ম। মনে রাখবেন 6টা প্রশ্ন কী কী। প্রথম প্রশ্ন আছে কিং তৎ ব্রহ্ম, হে কৃষ্ণ আপনি যে এটা ব্রহ্ম শব্দ এখানে ব্যবহার করেছেন, তে ব্রহ্ম মানে ব্রহ্ম শব্দের মানে কি, আপনি কি বোঝাচ্ছেন, এটা ব্রহ্ম না পরম ব্রহ্ম, কাকে উদ্দেশ্য করে তে ব্রহ্ম আপনি বলেছেন, কিং তৎ ব্রহ্ম। তারপরে জিজ্ঞাসা করছেন কিম অধ্যাত্ম, আপনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন কৃষ্ণম অধ্যাত্মম, অধ্যাত্মম তো অধ্যাত্মটা কি জিনিস, কিং কর্ম পুরুষোত্তম, আপনি ওইটা বলেছেন কর্মচ অখিলম, সমস্ত কর্ম সকাম কর্ম সম্পর্কে, তো কর্মটা কি জিনিস হে পুরুষোত্তম আপনি আমাকে বলুন। অধিভূতং চ কিং, এই অধিভূতটা কি জিনিস, প্রোক্তম তুমি যে অধিভূত বলেছ প্রোক্তম, অধিদৈবম কিম উচ্চতে, অধিদৈবটা কি, তাহলে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি। আর দ্বিতীয় শ্লোকে বলছেন অধিযজ্ঞ কথম, এই অধিযজ্ঞটা কি, কহত্র দেহে অস্মিন মধুসূদন, এই দেহের মধ্যে কোথায় এই অধিযজ্ঞ বাস করে। আর প্রশ্ন হচ্ছে প্রয়াণকালে চ কথম জ্ঞসি নিয়তাত্মভি, যারা সংযত ব্যক্তি, যারা আত্মজিৎ পরায়ণ ব্যক্তি, তারা প্রয়াণকালে মৃত্যু সময়ে আপনাকে কিভাবে জানতে পারবে, এইসব বিষয়গুলি আমাকে বলুন। তো ভগবান কৃষ্ণ ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, অধিদৈব অধিযজ্ঞ বলার পরে বিশেষ করে সম্পূর্ণ অধ্যায়তে মৃত্যুর কথাই বর্ণনা করছেন। প্রভুপাদ বলছেন যে সাধন কর ভজন কর মরতে জানলে হয়, তো সাধনা কর ভজনা কর মরতে শিখ, সারা জগৎ চেষ্টা করে বাঁচতে শিখতে, বাঁচতে চেষ্টা করে কি করে ভালো করে বাঁচব, কিন্তু এই অধ্যায় কৃষ্ণ শিখাছেন কি করে আমি ভালো করে মরব, মৃত্যুর উপায় তিনি বর্ণনা করে বলছেন। তো ভগবান এক একটা উত্তর দিচ্ছেন, প্রথম প্রশ্ন ছিল কিম ব্রহ্ম, তো ভগবান বলছেন অক্ষরম ব্রহ্ম পরমম, তো এর অনুবাদে প্রভুপাদ লেখছেন বলদেব বিদ্যাভূষণ বলছেন অক্ষর, অক্ষর মানে অবিনাশী, যার বিনাশ হয় না, যার পরিণাম নেই অর্থাৎ যার পরিবর্তন হয় না,
সেই অবিনাশী দিব্য জীবাত্মা তাকে বলা হচ্ছে ব্রহ্ম। কেন না জীব হচ্ছে ব্রহ্ম আর ভগবান আছেন পরম ব্রহ্ম, জীবাত্মা পরমাত্মা। তাই এখানে আমি যে ব্রহ্ম বলেছি এটা অক্ষরং ব্রহ্ম, যে ব্রহ্ম মানে কি না অবিনাশী, এই ব্রহ্মর কোনোদিন বিনাশ হয় না। তারপর বলা হচ্ছে অধ্যাত্ম, কিম অধ্যাত্ম, তো বলা হচ্ছে তার এই জীবের যে শাশ্বত প্রকৃতি তাকে বলা হচ্ছে অধ্যাত্ম, জীবের যে শাশ্বত প্রকৃতি তাকে বলা হচ্ছে অধ্যাত্ম। ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গীতম, আর কর্ম কাকে বলা আছে এ ভৌতিক শরীরের অভিবৃদ্ধির জন্য আমরা যে কাজ করি সেই কর্ম অর্থাৎ এই সকাম কর্ম। এখানে যে কর্ম অখিলম বলা হলো এই কর্ম মানে সকাম কর্ম, ব্রহ্ম মানে জীবাত্মা, অধ্যাত্ম মানে জীবের নিত্য স্বভাব এবং কর্ম মানে সকাম কর্ম। তো ভগবান বলতে চাইছেন এই সমস্ত সহ যে আমাকে জানবে, হ্যাঁ মাং সাধি যজ্ঞ যে বিদুহু, সে জীব সম্পর্কে জানবে, জীবের স্বভাব সম্পর্কে জানবে, কর্ম সম্পর্কে জানবে, এসব সঙ্গে সঙ্গে আমাকেও জানবে। অধিযজ্ঞ সম্পর্কে যে জিজ্ঞাসা করা হয়েছে তো এখানে ভগবান বলছেন না অধিভূত, অধিভূতটা কী জিনিস না অধিভূত অক্ষর ভাব, যেরকম বলা হয়েছে অক্ষরম ব্রহ্ম, জীবাত্মা আছে অক্ষর, অক্ষর মানে কি অবিনাশী, তো অধিভূত মানে ক্ষর, যে হচ্ছে কি বিনাশশীল, এ ভৌতিক জগৎ হচ্ছে বিনাশশীল, ভৌতিক প্রকৃতি বারম্বার পরিবর্তনশীল, তার পরিবর্তন হয়, তো অধিভূতম ক্ষর ভাব। পুরুষাশ্চ অধিদৈবতম, প্রশ্ন করা হয়েছিল অধিদেবটা কি না পুরুষ, কি পুরুষ না বিরাট পুরুষ, যে বিরাট পুরুষের মধ্যে দৈবতম সমস্ত দেবতারা রয়েছেন, সমস্ত দেবতা সংযুক্ত বিরাট যে রূপ পুরুষ, বিরাট পুরুষ, পুরুষশ্চ অধিদৈবতম। তারপরে বলা হয়েছিল অধিযজ্ঞটা কি, অধিযজ্ঞ অহম, আমি হচ্ছি অধিযজ্ঞ, যে কি প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন, দেহে দেহ ভূতাঙ্গর, প্রতিটি জীবের হৃদয়ে সর্বশ্রেচ অহং হৃদি সন্নিবিষ্ট মতঃস্মৃতি জ্ঞান অপহনঞ্চ, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন, করে কি করেন না যন্ত্রাধানি মায়া, এই জীবের কর্মকে দর্শন করেন, অনুমন্তা উপদ্রষ্টা, এবং তার কর্মফলকে তিনি সেখানে অবস্থান করে তিনি কি করেন তাকে উপভোগ করান। তো এইভাবে অধিভূত অধিদৈব অধিযজ্ঞ কথা এখানে বর্ণনা করা হলো। তারপরে ভগবান বর্ণনা করছেন মৃত্যু সম্পর্কে, কেননা অর্জুন প্রশ্ন করেছিলেন কৃষ্ণ যে এই পূর্ব অধ্যায়ের শেষে বলেছেন যে প্রয়াণকালে চ মাং তে বিদুহ, প্রয়াণকালে মৃত্যু সময়ও তারা আমাকে স্মরণ করতে পারবে। তাই অর্জুন তার প্রশ্ন উত্থাপন করে বলেছেন প্রয়াণকালে চ কথম কেয়সি, কথম কীভাবে, কীভাবে তারা আপনাকে জানতে পারবে, কীভাবে আপনাকে স্মরণ করতে পারবে, এই এই কথাটা আমাকে বুঝিয়ে বলুন। তো এখন আমরা দেখব এই পুরো অধ্যায়টায় ভগবান আমাদের মৃত্যু কথা নিয়ে বলছেন। মৃত্যু আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করতে চাই না,
আমরা কেউ মরতে চাই না, কেউ মরতে ভালোবাসি না, কেউ মৃত্যুকে ভালোবাসি না। কেউ ভালোবাসে মৃত্যুকে? কেউ ভালোবাসে? কে হাত উঠা, কে মৃত্যুকে ভালোবাসে? মানে মৃত্যুকে এমনি মৃত্যুকে ভালোবাসবে? কেউ যদি বলবে আমি তোমার গলাটা কেটে দেবো, আর গলা কাটলে তৎক্ষণাৎ তুমি স্বর্গে গিয়ে পৌঁছে যাবে, তবুও আমার রাজি হবে না, হব? কেউ যদি বলে তোমার গলা কাটবে, তোমার মৃত্যু হলে আমি তোমাকে স্বর্গে, তুমি গিয়ে দেখো স্বর্গে বসে আছো, তবুও রাজি হবে না কেউ, কারণ মৃত্যুকে কেউ ভালোবাসে না। কিন্তু মৃত্যুকে আমরা না ভাসলে, ভালোবাসলে কী হবে? মৃত্যু তো আমাদের খুব ভালোবাসে, তাই না? মৃত্যুর মতন ভালোবাসা বন্ধু আর কেউ নেই। ছোটোবেলা থেকে কত বন্ধু হচ্ছে আর চলে যাচ্ছে, কিন্তু মৃত্যুটা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। প্রভুপদ বলছে মৃত্যু মানে কি? জন্ম মানেই মৃত্যু। যেই দিন আমরা জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যু আমাদের বন্ধু হয়ে বসে আছে। জন্ম থেকে মৃত্যুর মধ্যে বহু বন্ধু আসবে যাবে, কিন্তু জন্মর দিনেই আমার তৎক্ষণাৎ বন্ধু হচ্ছে এই মৃত্যু, সব সময় আমার সঙ্গে সঙ্গে রয়েছে। সেই জন্যে এই মৃত্যু সময়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যতটা মুহূর্ত অতিবাহিত করছি, এই সবটা মুহূর্তের মধ্যে এই মুহূর্ত যে মৃত্যু, এ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার সম্পূর্ণ অধ্যায় মাধ্যমে একথা বর্ণনা করছেন। তো বলছেন যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে জীবনের অবসানে শেষ মুহূর্তে যে আমাকে স্মরণ মুক্ত স্মরণ করে এই দেহ ত্যাগ করবে, য প্রয়াতি যার মৃত্যু হবে স মদ্ভাবম জাতি সে আমার ভাবকে প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা জং জং বাপি স্মরণ ভাবম তন্তন্তে কলেবরম তং তঙ্গ বিত কন্তে সদা তদ্ভাবিত। হে কুন্তিপুত্র অর্জুন, এই শরীর ত্যাগ করার সময় ব্যক্তি যেই ভাব মন পোষণ করে সে নিশ্চিত রূপে সেই ভাবই প্রাপ্ত হবে। মৃত্যুর সময় কি ভাব নিয়ে আমরা মৃত্যু হবে? মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করি তাহলে কি হবে? আমরা ভগবানের ভাব প্রাপ্ত হব। দেখুন কেউ বলবো তাতে খুব ভালো, আমি তো উপায় শিখে গেলাম কি করতে হবে, মৃত্যু সময় আসবে হরে কৃষ্ণ বাস, আর কোনো চিন্তা নেই। আর মৃত্যু সময় তো ভগবানকে স্মরণ করলে সব সমাধান হয়ে যায়, তাহলে সারা জীবন ভরে অত কষ্ট করা কি দরকার? এই মঙ্গল আরতি কর, মাছ খাবে না, মাংস খাবে না, এটা করবে না, সেটা করবে না, এত নীতি নিয়ম কি দরকারে? আমার তো চাবিকাঠি পেয়ে গেছি, যখন মৃত্যু সময় আসবে ফলে শুধু হরে কৃষ্ণ কর, হবে না? ভালো হবে না? তো সারা জীবন করা কি দরকার? না, সারা জীবন কেন করতে হবে? না, মৃত্যু সময়ে যে ভগবত স্মৃতি হবে তার কি সম্ভাবনা আছে? বরঞ্চ কোনোই সম্ভাবনা নেই। সেজন্য রাজা কুলশেখর বলছেন যে প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পীত কণ্ঠাবরুদ্ধ কুথ স্মরণন্তে। হে ভগবান, প্রাণ প্রয়াণ সময়ে, মৃত্যুর সময়ে কফবাত পীত দিয়ে যখন আমাদের কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, তখন কুতঃ স্মরণন্তে, আপনাকে আমি কী করে স্মরণ করতে পারি? এটা অত সম্ভব নয়। সাধারণ কষ্ট হলে আমাদের জপে মন লাগে না, ভগবানকে স্মরণ করতে পারি না। মৃত্যুর সময় শাস্ত্র বলে 40,000 কাঁকড়া বিছা কামড়ালে যে কাটলে যে কষ্ট হয় ততটা কষ্ট হয়, তাহলে কুতা স্মরণতে আমি কী করে আপনাকে স্মরণ করতে পারি? তাই বলা আছে সেজন্য কী করতে হবে? না, তসমাৎ সর্বেশু কালেশু মাং অনুস্মর। এইরকম মনে করো না,
যে ঠিক আছে, কৃষ্ণদেব বলছেন মৃত্যু সময় স্মরণ করলে ঠিক হয়ে যাবে, তাহলে মৃত্যু সময় আমি স্মরণ করব না। ভগবানকে কেউ স্মরণ করতে পারে না, আমরা স্মরণ করি কি দিয়ে স্মরণ করি, কিসের মাধ্যমে স্মরণ করি, হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে, কি দিয়ে স্মরণ করি, মন। তো ভগবান আগে বলেছেন না মনটা কি, মন বুদ্ধি অহংকার, হ্যাঁ এটা আছে জড়া প্রকৃতি। তো জড়া প্রকৃতি মন দিয়ে আমরা চিন্ময় ভগবানকে কী করে স্মরণ করতে পারব, ভগবানকে কেউ স্মরণ করতে পারবে না। আমরা বলি হো জপ সময় মন লাগে না, আরে জপে আমাদের মন লাগবে কী করে, এই মন দিয়ে আমরা মন বুদ্ধি অহংকারের যে অতীত ভগবান তাকে আমরা কী করে ধরে রাখতে পারি, তাহলে আমরা কী করে ভগবানকে স্মরণ করব না। যখন ভগবান কৃপা করে আমার মনের মধ্যে তিনি উদিত হবে, তো আমরা সারা জীবন যদি ভগবত ভক্তি করি, ভগবানের নাম করি, ভগবানের সেবা করি, ভগবানের জন্য আমরা এইরকম কিছু করব যেটা কি ভগবান অনুভব করবে, ও আমার জন্য অত কিছু করেছে। আমি ভগবানকে স্মরণ করতে পারি না, কিন্তু ভগবান আমাকে স্মরণ করবে, এটা হচ্ছে কথা। ভগবানকে স্মরণ করার ক্ষমতা আমার মধ্যে নেই, আমি ভগবানকে স্মরণ করা থেকে ভগবান একটু আমাকে যদি স্মরণ করে তাহলে ভালো হয়। আমার কথা মনে রেখেছেন তো, বলি না প্রভু মহারাজ আমার কথা মনে রেখেছেন তো, তো সেই মহাপ্রভু ভগবানকে আমাদের কথা মনে রাখতে হবে, আমরা তাকে মনে রাখতে পারি না। আমরা ভগবানকে দর্শন করতে যাই, তার থেকে আরো বড় কি না ভগবান একটু আমাকে দর্শন করুক, আমার দর্শন করলুক মানে কি আমার উপরে তার কৃপা দৃষ্টি বর্ষণ করুক। আমি ভগবান সামনে কি তাকে দেখলে আমার দৃষ্টি ভগবানের উপরে পড়লে ভগবানের কোন যায় আসে নাই, কিন্তু ভগবানের দৃষ্টি যদি আমার উপরে পড়ে বাস সব কিছু ভালো। তাই কি করতে হবে, ভগবানকে স্মরণ করতে চেষ্টা করতে হবে না, আমরা এইরকম সারা জীবন ভগবান কাছে আত্ম উৎসর্গীকৃত করব যে ভগবান একটু আমাকে স্মরণ করবে, তখন অটোমেটিক্যালি আমার মনের মধ্যে ভগবান আসবে। তাই ভগবান বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মাং অনুস্মর, সবসময় আমার স্মরণ কর। তো অর্জুন বলছে তাহলে তো খুব ভালো হলো, আমি যেটা চাইছিলাম, এই যুদ্ধ টুদ্ধে ঝামেলা করে কি লাভ আছে, আমি জঙ্গলে গিয়ে শুধু আপনাকে স্মরণ করবো বসে বসে, ভালো হবে না, আর এতে কাজকর্ম এত করা দরকার নেই, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি গিয়ে শুধু আপনাকে স্মরণ করব। তো ভগবান ভয় পেয়ে গেছেন, না না তাই তাহলে সমস্যা হয়ে যাবে তাহলে, তো ভাব না না হ্যাঁ সর্বেশ মাম অনুস্মর আর যুদ্ধ যুদ্ধ কর, দুটোই কর, তোমার ডিউটি কর, তোমার কর্তব্য কর্ম সম্পাদন কর, আর আমাকে স্মরণ কর। আরে আমি কাজ করলে আপনাকে স্মরণ করবো কী করে, আমি যদি বাজার করতে যাব তখন আপনার কথা চিন্তা করব না, সবজি যে মাপছে ঠকাছে না ভালো করছে না আমি তাকে চিন্তা করবো, কোনটা চিন্তা করব, হ্যাঁ যে মাপটা দেখব না আপনাকে চিন্তা করব। তো ভগবান না ওই যে মাপটা দেখছ ওটা চিন্তা করো আমার চিন্তা, কেন তুমি আমার জন্য বাজার করতে গিয়েছো না। তো ভগবান সেই বুদ্ধি দিয়েছেন, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, যজ্ঞ বৈ বিষ্ণু আমাকে তুমি সবসময় স্মরণ করতে পারবে, আমার উদ্দেশ্যে মই অর্পিত মনবুদ্ধি মাম এব এসেছে ন সঞ্চয়, তোমার মন আর বুদ্ধিকে আমাতে অর্পণ কর, মন দিয়ে আমার স্মরণ কর, বুদ্ধি দিয়ে তুমি আমার প্রচার কর, আমার কথা মানুষকে বল, মই অর্পিত মনবুদ্ধি মাম এব এসেছে ন সঞ্চয় মাম এব এসেছি আমাকে প্রাপ্তই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই ভগবান বলছেন সবসময় আমাকে স্মরণ কর। আরে সবসময় স্মরণ করব, একমালা জপ করবো তারপরে স্মরণ, সেটা হয় না, পুরো একমালা আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে অন্য কোথায় মন না নিয়ে
এটা বিরাট কঠিন ব্যাপার। আর সবসময় তোমাকে স্মরণ করবে কী করে? তো ভগবান বলছে না না কোনো চিন্তা নেই, অভ্যাস যোগ যুক্তে না চেতসা নান্য গামে না পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ন। হে পার্থ, হে অর্জুন, যে পরম পুরুষ ভগবানকে ধ্যান করে তার মন ধ্যান মার্গ থেকে বিচ্যুত হয় না, সবসময় আমাকে স্মরণে থাকে, সে অবশ্যই আমার কাছে পৌঁছাবে। অভ্যাস যোগযুক্ত না, অভ্যাস যোগযুক্ত এই ধ্যানের মগ্ন, এটা মন আর বুদ্ধি দ্বারা কোনো বিচ্যুত না হয়, আমাতে রেখে এটাকে অভ্যাস কর। পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ন। হে পার্থ, এভাবে বারম্বার স্মরণ করতে করতে তুমি অভ্যাস কর। আমাকে স্মরণ করছো মন চলে যাচ্ছে, আবার স্মরণ করতে চেষ্টা কর, মন চলে আছে আবার স্মরণ করতে চেষ্টা কর। তো এইভাবে তুমি আমাকে সবসময় অনুচিন্তয়ন, আমার চিন্তা কর, আমার রূপের কথা চিন্তা কর, আমার গুণের কথা চিন্তা কর, আমার লীলার কথা চিন্তা কর, আমার নামের কথা চিন্তা কর। অনুচিন্তয়ন, অনুচিন্তয়ন মানে বারম্বার স্মরণ কর, আমার কথা বারম্বার স্মরণ কর। এরকম সারা জীবন যদি সবসময় আমার অনুস্মরণে থাকবে তাহলে ভগবান হ্যাঁ কী করবে না তোমার কথা স্মরণ করবে। ভগবান জন্য যদি আমরা এরকম করে থাকি তাহলে ভগবান বলবে যে আমার জন্য যে আমার জন্য তার দ্বারাগার, তার স্ত্রী পুত্র, তার গৃহ সব কিছু পরিত্যাগ করছে, আমি কীভাবে তাকে ত্যাগ করতে পারি? ভগবান এরকম চিন্তায় পড়ে যাবে যে আমার জন্য সব কিছু ত্যাগ করেছে, আমার জন্য কত কষ্ট সহ্য করেছে, কত নির্যাতনা সহ্য করেছে, হে আমার প্রিয় ভক্ত আমি তোমাকে কী প্রতিদান দিতে পারি? এই কথা ভগবান চিন্তা পড়বেন। তাহলে অর্জুন বলছেন তাহলে তার কী স্বরূপ, কী রূপে আমি তার ধ্যান করব? তো বলছে কবিং কবিং পুরাণম অনুশাসিতারং। তো কোন স্বরূপের ধ্যান করব? না কবিম যে সব কিছু জানে, যে অতীত ভবিষ্যৎ এ সব কিছু জানে, তাকে বলা হচ্ছে কবিম। অনুশাসিতম তাকে বলা হচ্ছে কি না অনুশাসিতম, যে সব কিছু শাসন করে তাকে বলা হচ্ছে অনুশাসিতম। তো এই ভগবান, যে ভগবান সব কিছু জানেন, তিনি হচ্ছেন কবি এবং অনুশাসিতম পুরাণ অনুশাসিতম সব কিছুর নিয়ন্ত্রণকর্তা, তাকে জানতে হবে। এবং অনুর অনিয়াংশ, অনুর অনু ভগবান হচ্ছেন মহত্ব মহিয়ান, অনুর অনিয়ান মহত্ব মহিয়ান, তিনি অত বড়, অত মহান, অত বড় যে তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। যশ এক নিঃশ্বসিত কাল মথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সহ্যজস্য কলা বিশেষ গোবিন্দং আদিপুরুষং তমহং ভজামি। তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, অত মহান বিষ্ণুর মহান, কিন্তু তিনি অত ছোট, অন্ডান্তরস্থ পরমাণুচয়া অন্তরস্থ। তো জীবা জীব হচ্ছে চুলে দশ হাজার ভাগ, অগ্রে দশ হাজার ভাগের এক ভাগ, তার মধ্যে তিনি প্রবেশ করে আছেন। অনুর অনিয়ান তার মধ্যে তিনি প্রবেশ করে বসে আছেন ক্ষুদ্রতর। তো এইভাবে অনুস্মরে সর্বদা চিন্তা করবেন যে সর্বস্ব ধাতারং, তিনি হচ্ছেন সব কিছুর ধাতা বিধাতা, সব কিছুর পালনকর্তা, অচিন্ত যাকে চিন্তা করা যায় না, সে চিন্তার বাহিরে। যেহেতু আমি বললাম ভগবান কী চিন্তা করব, অচিন্ত রূপম ভগবানের তার দিব্য রূপকে যখন প্রকাশ করবে, ভগবানকে কেউ জানতে পারে না, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে,
ঈশ্বরের কৃপালে সে হয়েছে যাহারে, ভগবানের কৃপা হলে সে ভগবানকে জানতে পারবে। তাই ব্রহ্মা বলছেন, অথাপি দেব পদাম্বুজ দ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবই জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন নাচন এক বিচিরং বিচ্ছিন্ন। চিরদিন চেষ্টা করলেও সে ভগবানকে জানতে পারবে না। হে দেব, অথাপি দেব পদাম্বুজ দ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবই পদাম্বুজ দ্বয় আপনার চরণকমলের যে এক কণিকা প্রসাদ লেশ কৃপা লাভ করেছে তার মাধ্যমেই জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন, সে ভগবানের মহিমাকে সে বুঝতে পারবে। তাই এখানে বর্ণনা করে বলা আছে, কবিং পুরাণম অনুশাসিতারং অনু অনিয়াংশ অনুস্মরত সর্বস্ব ধাতার অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। আদিত্য বর্ণম, আদিত্য বর্ণম তার জ্যোতি সূর্যের মতন জ্যোতির্ময়, এবং তিনি হচ্ছেন কি না ভূত প্রকৃতির ঊর্ধ্বে তমস পরস্তাৎ। এই অন্ধকার এই ভৌতিক জগতের ঊর্ধ্বে সেই যে স্বরূপ, অর্থাৎ ভগবানের নিরাকার স্বরূপ নয়, তার যে সাকার স্বরূপ, তিনি যে একজন পুরুষ। তো এইভাবে অভ্যাস করতে হবে, তার ধ্যান করতে হবে। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত, এইভাবে ভগবানকে ধ্যান করতে হবে। মৃত্যুর সময়ে এইভাবে ভগবানকে ধ্যান করতে হবে। তো এইভাবে ভগবানকে যোগীরা ধ্যান করে। তো যোগীরা কীভাবে ধ্যান করে সে কথা ভগবান অর্জুনকে বলছেন। যোগীরা কী করেন, প্রয়াণকালে মনসা অচলে ন, প্রয়াণকালে মানে মৃত্যুর সময়ে মনসা অচলে ন, অর্থাৎ মনকে নিশ্চল করে, মন অচল নয়, মনসা অচলে ন অবিচলিত করে, বিচলিত না করে, অচলে ন প্রয়াণকালে মনসা অচলে ন, মনকে স্থির করতে হবে। আর কী করতে হবে, ভক্তাযুক্ত যোগ বলে না চাইব, ভক্তিযোগের মাধ্যমে, ভক্তাযুক্ত অর্থাৎ ভক্তিযোগে যুক্ত হয় পূর্ণ যোগশক্তি বলে কী করতে হবে, ভূর্ব মধ্যে প্রাণম আবেশ সম্যক, সম্যক রূপে ভ্রু দুই ভ্রুর মাঝে কী করবে না প্রাণকে এখানে কী করবে না স্থাপন করবে, সতং পরম পুরুষম উপৈতে দিব্যম। তো সেই তিনি কী করবে, অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হবে। তো যোগীদের জন্য এটা বলা হয়েছে, তো আমরা তো সেরকম পারব না, কলিযুগে এইরকম যোগ সাধনা করা সম্ভব নয় যে মৃত্যুর সময়ে এই প্রাণবায়ুকে এখানে আনবে। কিন্তু এখানে আসল কথা কি, ভক্তাযুক্ত, ভক্তিযুক্ত হয়ে আমাদেরকে করতে হবে, তাহলে হবে। তা এখানে বলা হচ্ছে যে মৃত্যু অবধারিত, আমাদেরকে অবশ্যই মৃত্যুর সম্মুখীন হতে হবে। তাই ছিল ভক্তিবিনোদ ঠাকুর একটি সুন্দর কবিতা রচনা করেছেন। কোথায় গেল, চলে গেল, কোথায় গেল, হ্যাঁ সেখানে কেন বসে, যেখানে বসতে কি অসুবিধা আছে। তো ছিল ভক্তিবিনোদ ঠাকুর এই মৃত্যু নিয়ে একটি সুন্দর ভজন রচনা করেছেন। তার মধ্যে আমরা বুঝতে পারব এই সংসারটা যে কীভাবে জন্ম মৃত্যু জরা মৃত্যু দিয়ে ভরা, এই সংসারের কী আশা এবং কী কর্তব্য সে সম্পর্কে ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে একটা মাইক্রোফোন দাও, ওকে বর্ণনা করছেন। তো ভ্রুব মধ্যে প্রাণম আবেশ সম্যক সতং পরম পুরুষম উপৈ, সে পরম পুরুষকে লাভ করতে পারবে। তো যোগীরা কিভাবে ভগবানকে ধ্যান করে সে কথা বলা আছে। তারপর আমি বর্ণনা করে বলব, যারা ভক্ত তাদেরকে এরকম করতে হবে না, ভক্তরা এরকম না করেও ভগবানকে কিভাবে তারা স্মরণ করতে পারে তা আমরা অজামিল উপাখ্যান থেকে আমরা বুঝতে পারছি। সে তো বড় যোগী ছিল না, অজামিল কি করেছিল, যোগ সাধনা করছিল, দুই ভ্রুর মধ্যে ধ্যান করছিল,
তার কপালে সুযোগটা আসলো কিভাবে? না, ভক্ত সঙ্গ করার মাধ্যমে। তার বাড়িতে ভক্তরা এসেছেন, তার স্ত্রী গর্ভবতী, তখন ভক্তদের সেবা করেছে, তারা বলেছে এই সন্তান জন্ম হলে তার নাম রাখবে নারায়ণ, দা বাস, এইটুকুতেই হয়ে গেল। মানে ভক্তরা জীবনে কতটা সৌভাগ্য এনে দিবে। বড় বড় মুনি ঋষি যোগীরা তারা অত অক্লান্ত পরিশ্রম করেও যা লাভ করতে সমর্থ হয় না, ভক্তরা অনায়াসে ভক্তর সান্নিধ্য লাভের মাধ্যমে আমার জীবনে তার থেকে বেশি ফল লাভ করতে পারব। তুমি তো সেদিন বলো Hey!
Thank you.
সংসার যেখানে জন্ম মরণ জরা ভরা রয়েছে তাহে কিবা আছে বলসা। জীবনের সার বস্তু আমাদেরকে শিখবার জন্য এই জগতে আমরা কি সার বস্তু পেতে পারি, যে জগতে জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তো সেই জরা মরণ মোক্ষায় সেই জরা মরণ থেকে মুক্তি কিভাবে আমরা পাব তার উপায় ভগবান এই অধ্যায়তে বর্ণনা করছেন। তো আমরা আলোচনা করছিলাম যে ভগবানের কী প্রকার রূপ আমরা ধ্যান করব, আর যোগীরা তারা কীরকম ধ্যান করে। তো ভগবান বলছেন, যদ অক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যত্তয়া বিতরাগ যত ইচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তি তত্তে পদং সংগ্রহেণ বক্ষ্যামি প্রক্ষ্যামি প্রবক্ষে। আমি তোমাকে সংগ্রহেণ, আমি তোমাকে সংক্ষেপে বলব। সংগ্রহেণ মানে তত্তে পদম, সেই পদের সম্পর্কে আমি সংক্ষেপে বলব। যার জন্য যত অক্ষরং বেদবিদ বদন্তি, বেদবিদগণ বেদজ্ঞানী যে অক্ষর লাভে হয় তৎপর, যে অক্ষর অব্যয় অবিনাশী বস্তুকে পাওয়ার জন্য বেদবাদীগণ অত্যন্ত তৎপর। বিশন্তি বিশন্তি যত যতয়ঃ বিতরাগ, যতি যতিগণ মুনি ঋষিগণ বিতরাগ, বিত মানে ব্যতিরেকে, রাগ মানে অনুরাগ আসক্তি, সমস্ত আসক্তিকে পরিত্যাগ করে যথি সন্ন্যাসীরা যে ব্রহ্মর মধ্যে প্রবেশ করতে ইচ্ছা করেন বিশন্তি, যত ইচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তি যাকে ইচ্ছা করে যাকে পাওয়ার জন্য ব্রহ্মচর্য ব্রত পালন করে, তত্তে পদম সংগ্রহণ প্রবক্ষে। আমি সেই পদের সম্পর্কে সংক্ষেপে বলবো। আমি তোমাকে এই যোগবিধি কথা বলবো যা আচরণ করে মানুষ মুক্তি পাবে এবং সেই পদকে লাভ করবে। সো সেই বিধানটি কীরকম? তো ভগবান বলছেন, সর্বেন্দ্রিয়াণী সংযম্য, সমস্ত ইন্দ্রিয়কে সরি সর্বদ্বারাণী সংযম্য, সমস্ত ইন্দ্রিয় সমস্ত দ্বার, আমাদের শরীর নবদ্বার রয়েছে, এই সমস্ত ইন্দ্রিয়র দ্বারকে সংযম করে মন হৃদি নিরুদ্ধত নিরুদ্ধচ, মনকে হৃদয়ের মধ্যে নিরোধ করে। বলা হচ্ছে কি, মূর্ধিনী আধ্যায় আত্মন প্রাণম আস্থিত যোগ ধারণম। মূর্ধিনী মানে এই ভ্রুর মধ্যে প্রাণকে স্থাপন করে সে কী করবে না, যোগ ধারণা করবে, যোগে স্থিত হবে, একটা উপায় ভগবান বলছেন। আর তখন সে কী করবে, ওং ইতি একাক্ষরম, ওং
এক অক্ষর ওং যে প্রণাম ওঙ্কার ওং ইতি এক অক্ষরং ব্রহ্ম বিহারণ মাং স্মরণ ওঙ্কার বলে আমাকে স্মরণ করবে ভগবান আগে বলেছেন আমি হচ্ছি বেদের ওঙ্কার প্রণব হচ্ছে আমি তো যখন ওঙ্কার করবে তখন আমার স্মরণ করবে বলেছে মাং অনুস্মরণ সব কিছুতে এই ভগবানকে স্মরণ কথার কথা বলা আছে যব প্রয়াতি যে ত্যাগ করে ত্যজন দেহম এইভাবে আমাকে স্মরণ করে যে দেহ ত্যাগ করবে স্বজাতি পরমাম গতি সে পরম গতি লাভ করবে তাই কি করতে হবে না অনন্য চিত্তে অন্য কোনোতে মতিগতি না করে দেবাদেবীদের প্রতি মতিগতি না করে নিরাকার ব্রহ্মের প্রতি মতিগতি না করে ঊর্ধ্বলোক স্বর্গলোক ব্রহ্মলোকের প্রতি মতিগতি না করে অনন্য চেয়ে তাহা অনন্যভাবে একান্তভাবে সততং আবার সবসময় সর্বদা যোমাং স্মরতি নিত্যশ যে নিয়মিতভাবে সবসময়ে অনন্য চিত্ত হয় আমার স্মরণ করবে তস্যাহং সুলভং পার্থ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত সুযোগী না এইরকম যারা নিত্যযুক্ত হয় আমার ভক্তিমূলক সেবায় যুক্ত থাকবে তস্যাহং সুলভ আমাকে অতি সহজে তারা লাভ করতে পারবে তো সে যোগী প্রভুপাদ বলছেন আমরা তো যোগী হতে পারবো না আমরা কী করব না ভগবানকে এইভাবে স্মরণ করব তার ভক্তিমূলক সেবায় নিযুক্ত থেকে আমরা ভগবানকে স্মরণ করব তো এইভাবে ভগবানকে স্মরণ করলে কী হবে মা উপেত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম হে কুন্তিপুত্র অর্জুন মাম উপেত্য যে আমাকে লাভ করবে মাম উপেত মানে আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম নাপ্নুবন্তি এই দুঃখালয় অশ্বাসতম এই যে ভৌতিক জগৎ দুঃখের আলয় যার কথায় গানের মাধ্যমে ভক্তিময় ঠাকুর বর্ণনা করছেন এটা অশ্বাসত এটা অনিত্য এটা বিনাশশীল নাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিং পরমাম গতহা তাদেরকে এখানে আসতে হবে না তারা পরম গতি লাভ করবে তাদের জীবনের সর্বোচ্চ সিদ্ধি তারা লাভ করতে পারবে তো এটা বর্ণনা করে ভগবান যে সবসময় ভগবান কথা চিন্তা করলে সে ভগবানকে পাবে তাকে এখানে ফিরে আসতে হবে না যেরকম ভগবান আগে বলেছেন দেবান দেব জানতি জানতি মধ্যে যা যে নৌপিমাং দেবতাদের পূজা করলে দেবলোকে যাবে আমার পূজা করলে আমার কাছে আসবে কিন্তু দেবলোকে গেলে কী হবে তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোক বিশন্তি তো দেবলোক কি আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তন অর্জুন হে অর্জুন কেউ যদি ব্রহ্মলোকেও যাবে তার পুনরাবর্তন অর্জুন কিন্তু মা উপেত্য তুকন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে আমাকে যদি লাভ করে তাকে পুনর্জন্ম নিতে হবে না তো এরপরে ভগবান শ্রীকৃষ্ণ এই মৃত্যু কখন হয় কারা মৃত্যুবরণ করে সে সম্পর্কে বর্ণনা করে সুন্দরে বলছেন ব্রহ্মলোকের কথা তিনি বলছেন ব্রহ্মার আয়ুর কথা বলছেন তো বলা হচ্ছে যে সহস্র যুগ পর্যন্ত অহর্যত ব্রহ্মণ বিদুহ এই মর্ত্যলোকের গণনা অনুযায়ী যে এক হাজার চতুর্যুগ সত্য তৃতীয় দ্বাপর যুগ হবে তাহলে কী হবে না ব্রহ্মার একদিন হবে তাই বলা হচ্ছে কি সহস্র যুগ পর্যন্ত অহর মানে দিন হচ্ছে তা একটা দিন হচ্ছে ব্রহ্মার একটা দিন হচ্ছে কি আমার 4000 আমাদের সত্য তৃতীয় দ্বাপর এইরকম 4000 বার যদি হবে তাহলে ব্রহ্মার একদিন হবে রাত্রি যুগ সহস্রান্ত সেই রকম 4000 যুগে তার এক রাত্র হবে তে অহরাত্র বিদজনা হ্যাঁ তো একে বলা হচ্ছে কি হ্যাঁ একদিন হ্যাঁ তো ব্রহ্মার
তাহলে জীবনটা কত আয়ু, মানে কত বড়, কত লম্বা, যে মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, সহস্র চতুর্যুগে তার এক রাত্র হয়। এইভাবে যারা জানেন তারা দিব্যরাত্রি তত্ত্ববেদ, এটা দিব্যরাত্রি বলা আছে। তো যে অত লম্বা আয়ু ব্রহ্মা, তাকেও মরতে হবে। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়াময়ম, এটা পিপলিকা ঘাস থেকে শুরু করে এই ব্রহ্মা পর্যন্ত সবাই মায়াগ্রস্ত, সবাই মরণশীল, সবাই কালের প্রভাব দ্বারা প্রভাবিত হয়। ব্রহ্মা কালের প্রভাব থেকে মুক্ত নয়, তা সেও একদিন মরবে। তো অত লম্বা জীবন, তারও মৃত্যু রয়েছে। তারপর তিনি বলছেন, ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থাকে। ব্রহ্মার আয়ু কত, মানে 100 বছর। আমাদের সত্য তৃতীয় দ্বাপর কলি 1000 বার হলে ব্রহ্মার একদিন, আর 1000 হলে ব্রহ্মার এক রাত্র, এইরকম 30 দিনে তার 1 মাস হবে, 12 মাসে 1 বছর। তো 1100 বছর বাঁচবে, তাতেও তার মৃত্যু হবে, ঠিক আছে, সেটা ব্রহ্মার মৃত্যু। কিন্তু ব্রহ্মার একদিনের মধ্যে কি হচ্ছে, তার সারা জীবনের কথা বাদ দেন, তার একদিনে কি হচ্ছে না, অব্যক্ত ব্যক্ত সর্বা, এই সমস্ত জীব জগৎ যে অব্যক্ত অবস্থা থাকে সেটা প্রকাশিত হয়। হ্যাঁ, ব্রহ্মার দিনের সমাগমে, হ্যাঁ, তারা কি করে না, অভিব্যক্ত হয়, আর রাত্রিতে তারা পুনরায় অব্যক্তে লয় হয়ে যায়। ব্রহ্মার সারা জীবনের শেষে তো হয়, ব্রহ্মার প্রতিদিনে প্রতিদিনে এই জীবের কি হচ্ছে না, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চলছে। শুধু সেইটুকু নাই, বলা আছে ভূতগ্রাম স এ বায়াম ভূত্বা ভূত্বা প্রলীয়তে। হে পার্থ, এই ভূত সমূহ, এই জীব সকল পুনঃ পুনঃ উৎপন্ন হয় ব্রহ্মার রাত্রিতে সমাগমে, তারা লয়প্রাপ্ত হচ্ছে এবং পুনরায় দিনের আগমনে তারা আবার প্রকাশিত হচ্ছে। তো এইভাবে ব্রহ্মা তার জীবনের অবসানে মৃত্যু হচ্ছে, ব্রহ্মার একদিন সেখানে তার মৃত্যু হচ্ছে, প্রতি মুহূর্তে এভাবে কি হচ্ছে, জীবের মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে আর মৃত্যু হচ্ছে। ঠিক আছে, তো আমি শেষ করে দিচ্ছি। আছে কি প্রশ্ন? তো আছে, তাহলে ঠিক আছে, পড়তে শুরু করি। তো বলা আছে যে এগুলি হলো এই জগতের কথা, এই ব্রহ্মাণ্ডের কথা, যে এখানে কী হয়, জন্ম হয় মৃত্যু হয়, জন্ম হয় মৃত্যু হয়, জন্ম হয় মৃত্যু হয়। কিন্তু তিনি বলছেন আরেকটা জগৎ আছে, এর উপর আরেকটা জগৎ আছে। পরহ তসমাৎ তু ভাব, পরহ, এর থেকে আরেকটা শ্রেষ্ঠ জগৎ আছে, আছে অন্য অব্যক্ত, অব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু নিয়ৎসু ন বিনশ্যতি, তার কোনোদিন বিনাশ হয় না। ব্রহ্মলোকের বিনাশ হয়, ব্রহ্মারও মৃত্যু হয়, কিন্তু এই ব্যক্ত অব্যক্তের ঊর্ধ্বে আরেকটা জগৎ আছে, সমস্ত ভূত বিনষ্ট হলেও তার বিনাশ হয় না। ন তদ ভাসতে সূর্য ন সসঙ্গন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধামম পরম মম। তো ভগবান এই জগতের কথা বলে তার সেই দিব্য ধামের কথা বর্ণনা করছেন, বলছে কি অব্যক্ত অক্ষর ইতি উক্ত, সেই অব্যক্তকে অক্ষর বলে, অবিনশ্বর বলে, তাই সমস্ত জীবের সেটা পরম গতি, তমাহু পরমাম গতি, তমাহু পরমাম গতি, প্রতি জীবের লক্ষ্য এই ব্রহ্মাণ্ডে থেকে পুনরপি মননম পুনরপি জনমম পুনরপি জননী জঠরে শয়ন, এটা নয়। প্রতি জীবের লক্ষ্যটা কি না, এই ব্যক্ত অব্যক্ত জগতের ঊর্ধ্বে যে পরহ তসমাৎ, তার শ্রেষ্ঠ একটি
ধাম রয়েছে, তো সেটা যে জীবনের পরম গতি, যং প্রাপ্য ন নিবর্তন্তে, যাকে পেলে আর এখানে আসতে হবে না, তদ্ধাম পরম মম, সেইটি আমার পরম ধাম। তো এই পরম ধামকে কি করে লাভ করা যাবে? না পুরুষ স পরপার্থ, হে পার্থ কি করে লাভ করা যাবে তাকে? না পুরুষ স পরপার্থ ভক্ত্যা লভ্যস্তু অন্যন্যায়া, অনন্য ভক্তির মাধ্যমে, অনন্য মানে ন অন্য, অন্য কোনো কিছু চিন্তা না করে শুধু একমাত্র অনন্য ভক্তি করবে, কেবলা ভক্তি করবে, তাহলে কি হবে? যশান্ত স্থানী ভূতানি যেন সর্বম ইদম ততম, তো বলে সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়, তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত, এবং সব কিছু তার মধ্যে অবস্থান রয়েছে। তো ভগবান এখন বলছেন যে কোন সময় আমি এখন তোমাকে বলবো, কিন্তু বললেন এই ব্রহ্মাণ্ডে কি হচ্ছে, ব্রহ্মার জীবনের শেষে মরছে, দিনের শেষে মরছে, প্রতি মুহূর্তে মৃত্যু জন্ম মৃত্যু চলছে, কিন্তু এর উপরে আরেকটা জগৎ আছে যেখানে গেলে আবার ফিরে আসতে হয় না। তখন ভগবান বলছেন আমি এখন তোমাকে বলবো কোন সময় মরলে ফিরে আসতে হয়, কোন সময় মরলে ফিরে আসতে হয় না। যত্র কালে তু অনাবৃতম, ভগবান বলছেন যে যত্র কালে তু অনাবৃতম আবৃতম চৈব যোগিন, যত্র কালে যে সময়ে মৃত্যু হলে তার পুনরাবৃত্তি হবে আর আসতে হবে না, প্রয়াতা জানতি তৎকালম বক্ষ্যামি ভারতর্ষভ, আমি সেই সময়ের কথা তোমাকে বলবো কোন সময় যোগীরা মৃত্যু হলে ফিরে আসে, কোন সময় যোগীদের মৃত্যু হলে ফিরে আসে না। তো বলছেন অগ্নির জ্যোতি অহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদোজনাহ, তো যারা পরমব্রহ্মকে জানে, যারা ব্রহ্মবিদ, তারা যদি অগ্নি জ্যোতি এবং দিন শুদ্ধ শুভ দিনে শুক্লপক্ষে অগ্নি দেবতার প্রভাবের সময়ে শুভ মুহূর্তে আলোকের সময়ে সূর্যের উত্তরায়ণের সময়ে যাদের মৃত্যু হবে, হ্যাঁ তারা যাদের এই জগৎ থেকে যারা বিদায় নেবে তারা এই জগতে আর ফিরে আসবে না। হ্যাঁ তো তাদের বলা হচ্ছে কি যে হে ভরতেশ্বর, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষ এবং ছয় মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে তারা ব্রহ্মপদ লাভ করে, তারা ফিরে আসে না। কিন্তু যাদের মৃত্যু হবে ধূম রাত্রিস তথা কৃষ্ণ সন্মাস দক্ষিণায়ন, ছয় মাস দক্ষিণায়ন হচ্ছে, কৃষ্ণপক্ষ হচ্ছে, এবং রাত্রি সময়ে তার মৃত্যু হবে, তাদের গতি কী হবে? না তত্র চন্দ্রামসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্তন্তে, সে চন্দ্রলোকে গিয়ে যোগী কী করবে? তাকে আবার ফিরে আসতে হবে। তো এইভাবে কী হচ্ছে না, বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটো মার্গ আছে, যে মানুষ শরীর ত্যাগ করে দুটো উপায় আছে, এটা শুক্ল আর এটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আস, শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে হয় না, কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে হয়। তো ভক্তরা কী করবে? ভক্তরা শুক্লপক্ষে মরবে না কৃষ্ণপক্ষে মরবে? দিনে মরবে না রাত্রিরে মরবে? কখন মরবে? হ্যাঁ না ভগবান কি বলছেন দেখো, আমার ভক্তের জন্য সে দিনে মরুক রাত্রিরে মরুক, শুক্লপক্ষে মরুক কৃষ্ণপক্ষে মরুক, ওইগুলো ওরা চিন্তা করে না। আমি কখন মরবো এটা নিয়ে তারা চিন্তা করে না, তারা তো সবসময় আমার অনুস্মরণ করছে। নয়তে শ্রুতি পার্থ জানান যোগী মুহ্যতি কশ্চিন, যে যোগী আমার যে ভক্ত, ভক্তরা এই দুটো মার্গ সম্পর্কে অবগত হয় কখন তারা মোহগ্রস্ত হয় না,
তারা সব সময় তসমাৎ সর্বেশু কালেশু যোগযুক্ত ভবার্জুন, হে অর্জুন তুমি সব সময় আমার প্রতি এই ভক্তিযোগ কর, কেননা আমার প্রতি ভক্তিযোগ করলে কী হবে না, বেদেশু যজ্ঞেশু তপসু চাইব দানেশু যত পুণ্য ফলম প্রতিষ্ঠম, শাস্ত্রে বেদ পাঠ করলে, যজ্ঞ করলে, তপ করলে, দান করলে যত পুণ্য ফলের কথা বর্ণনা করা হয়েছে, অত্যতি তৎ সর্বম ইদম বিদ্যুত্বা, এই সব কিছুকে অতিক্রম করে যোগী কী করবে, পরমম স্থানম উপৈতি চ আদ্যম, সে পরম আদি স্থানকে সে লাভ করবে। যে আমার ভক্ত সে কোনোদিন চিন্তা করবে না যে আমি কখন মরব, দিনের মরব না, ভক্তের জন্য সে যেভাবে মরুক না কেন, সে যে অ্যাক্সিডেন্টও মরে, ভক্ত যেভাবে দেহত্যাগ কর সে ঊর্ধ্বগতি পাবে, কেন না, ভক্ত যখন দেহত্যাগ করবে আমি আছি তার মনের মধ্যে, হ্যাঁ তাকে চেষ্টা করতে হয় না, এই অজামিল কি যোগ করলো, কি ভুরুর মধ্যে ধ্যান করলো, কি করলো, হ্যাঁ তার পুত্রকে উপলক্ষ করে নারায়ণ বলে ডেকেছে, বাস হ্যাঁ বিষ্ণুতে এসে পৌঁছে গেছে, কেন না ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ করলে এই মৃত্যুকে সে জয় করতে পারবে। এখন আমরা প্রশ্ন উত্তর করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে।